বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপির মহাসচিব এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আলোচনাটা আজকে মূলত আমি করতে চাই নির্বাচনকে কেন্দ্র করে, সামনে নির্বাচন এবং প্রশ্ন যেটা এখন সবার মনেই, আমি সে প্রশ্নটাই করতে চাই যে নির্বাচনকে আপনি দেখতে পান কি না এবং দেখলে কি ধরনের নির্বাচন দেখেন। শেখ শহীদুল ইসলাম, দেখুন আপনাকে ধন্যবাদ যে অত্যন্ত সমসাময়িক একটা বিষয় নিয়ে, যেটা জনমনে আলোড়িত একটি প্রশ্ন, সে ধরনের একটি বিষয় নিয়ে আজকে এই আলোচনার আপনি আয়োজন করেছেন। নির্বাচন, আগামী নির্বাচনটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন এজন্য গুরুত্বপূর্ণ যে এর আগে যে নির্বাচনটা গত নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ না করাতে এই নির্বাচনে প্রচুর সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াতে এটা অবৈধ হয়নি ঠিকই, কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন স্বাভাবিকভাবেই আমাদের গণতন্ত্র, আমাদের সাংবিধানিক ধারা ইত্যাদি নিয়ে মানুষের মনে নানান প্রশ্নের জবাব দিয়েছে, প্রশ্নের জন্ম দিয়েছে। তো স্বাভাবিক কারণে এই বিষয়গুলো নিরসনকল্পে আগামী নির্বাচন আমাদের জাতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনে আমরা দেখতে চাই যে এমন একটি নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় যে নির্বাচনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এবং আমরা আশা করব যে এই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন এবং এই রাজনৈতিক দলে সকল যদি নাও করেন, মেজর যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে এক নম্বর। দুই নম্বর হলো যে এই নির্বাচনে আমরা অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশন করবে এটা প্রত্যাশা করব, এবং তৃতীয় হলো আমরা এমন একটি পরিবেশে নির্বাচন চাই যে পরিবেশে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তার নিরাপদে তার বাসে ফেরত আসতে পারবে, এবং সেই সকল রাজনৈতিক দল গ্রহণ করবেন, যিনি পরাজিত হবেন তিনিও উদারতা দেখাবেন, আর যারা জয়লাভ করবেন তারাও সরকার গঠনের উল্লাসে উল্লাসিত না হয়ে দেশকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায়। সেগুলো তো একটা আদর্শিক অবস্থান যদি নির্বাচন হয় তার পরের কথা, কিন্তু আমি আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আপনি দেখছেন কিনা, কারণ নানা রকমের কনফিউশন আছে, নানা রকমের সন্দেহ আছে, সংশয় আছে, আশঙ্কা। আমার কাছে যেটা মনে হয় যে এই সংখ্যা আশঙ্কা আমাদের নির্বাচন যখন সামনে আসে তখন সবসময়ই থাকে, কিন্তু আমার যেটা ধারণা যে নির্বাচন এদেশে আগামীতে ডিসেম্বরে যে অনুষ্ঠেয় নির্বাচন বা জানুয়ারির প্রথম দিকে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কারণ এটি সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় এবং সকল রাজনৈতিক দল এটা উপলব্ধি করেন। কি ধরনের নির্বাচন হবে এইটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে কি ধরনের নির্বাচন হবে। আমি যে ধরনের নির্বাচন চাই, আমি কি আপনি কি চান সেটি শুনতে চাইছি না, আমি বুঝতে চাইছি আপনার অভিজ্ঞতার আলোকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি ধারণা করছেন। আমার ধারণা, আমি জানি আপনার একটা রাজনৈতিক অবস্থান আছে, কিন্তু আমার ধারণা দেখুন এই নির্বাচনে মানে আজকের বাস্তবতা আজকের দিনে দাঁড়িয়ে আপনি আগামী নির্বাচনটি কেমন যদি আপনি বলেন যে এই নির্বাচন, এবং এই প্রশ্ন হয়তো উঠতো না 2014, আপনি বর্ণনা করলেন 2014 নির্বাচন, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং গত পাঁচ বছরে যে রাজনৈতিক প্রক্রিয়াটা যেরকম আমরা দেখতে পাচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে আসলে এই প্রশ্নটা। দেখুন আমি যদি আজকে বিরোধী দলে থাকতাম আর অন্য যে কোনো সরকারের যদি এই ধরনের অবস্থান হতো, তাহলে আমি যে সিদ্ধান্ত নিতাম সেই পরিপ্রেক্ষিতেই আমি আলোচনাটা করতে চাই যে নির্বাচনে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা উচিত,
এবং এই অংশগ্রহণ প্রক্রিয়ায় সরকারের এবং নির্বাচন কমিশনের উচিত সহায়তা করা। এখন নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় তার যেটা বিকল্প সেই বিকল্পটা আমাদের কোনো রাজনৈতিক দলের জন্যই ভালো হয় না। সেজন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের প্রকার পরিচয় দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এখন যারা চিন্তা করেন যে নির্বাচন অনুষ্ঠিত হয় কি হয় না বা হবে কি হবে না বা নির্বাচনের না, কিন্তু যাদের জন্য আপনি পরামর্শ দিচ্ছেন যে তারা নির্বাচনে অংশ নেবেন এবং এটি রাজনৈতিক দলের কাজ হওয়া উচিত, না হলে অন্য কিছু হবে, কিন্তু তাদের তো কিছু দাবি আছে, দাবি দেওয়া আছে, তারা একটা লেভেল প্লেইং ফিল্ড চায়, তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। আমি বলি, আমি বলি দেখুন রাজনীতিতে এই যে কথা বলা হচ্ছে তারা যে দাবিগুলো করেছে সেগুলো একটা আইডিয়াল কন্ডিশন সৃষ্টির জন্য আচ্ছা, কিন্তু আমার মতামত হলো যে নির্বাচনে যদি তারা এই এই দাবি পূরণ নাও হয় তাও তাদের যাওয়া উচিত। উচিত এই কারণে যে নির্বাচন একটা কিন্তু কেবলমাত্র আমাদের মতন দেশে নির্বাচন এক কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার পথ নয়, এটা একটা আন্দোলনেরও অংশ এক নম্বর। দু নম্বর হলো যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের সংগঠনকে শক্তিশালী করতে পারেন। তৃতীয় হলো নির্বাচন করে এদেশে সমতল ক্ষেত্রের কথা যেটা বলা হয়, কোনো দিনই এদেশে কোনো সমতল ক্ষেত্র কোনো নির্বাচনে ছিল না, কোনো না কোনো একটা অ্যাডভান্টেজ ভোগ করেছে। এমনকি যেটাকে সবচেয়ে আইডিয়াল নির্বাচন বলা হয় 1970 সালের নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু ক্ষেত্র যেটা সমতল সেই ক্ষেত্র সমতল ক্ষেত্র কিন্তু ছিল না, ছিল না। এজন্য বলি যে সেই নির্বাচনে যখন সালের নির্বাচনে মৌলানা ভাসানীর যে ভাসানী ন্যাপ তারা অংশগ্রহণ করেনি, তারা ভোটের আগে ভাত চাই স্লোগান দিয়ে নির্বাচন বয়কট করেছিল। দ্বিতীয় হলো সেই নির্বাচনে পাকিস্তানি একচেটিয়া পুঁজিবাদ, পাকিস্তানি ব্যুরোক্রেসি, আর্মি ব্যুরোক্রেসি, এরা সবাই আওয়ামী লীগ বিরোধী যে শক্তি সেই শক্তিকে মদত দিয়েছে, তার সেই শক্তিকে সমর্থন করেছে। তৃতীয় হলো তখন এলএফও নামক খড়গও আমাদের রাজনীতিবিদদের কাঁধের উপরে ঝুলেছে, তারপরেও বঙ্গবন্ধু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং কেবল অংশগ্রহণ করেননি, সমগ্র পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। কেন করেছিলেন? যে তিনি নির্বাচনকে একটা গণভোট হিসাবে নিয়েছিলেন, বলেছিলেন 6-12 প্রশ্নে গণভোট। দ্বিতীয় কথাটা নিয়ে যেটা বলেছিলেন যে এটা একটা আন্দোলনেরও অংশ, এবং ওই নির্বাচনের মধ্যে দিয়েই কিন্তু আওয়ামী লীগ একটা ব্যাপক ভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয় এবং দেশকে তিনি ঐক্যবদ্ধ করে ফেলতে না। কিন্তু অনেকেই বলছেন এবং তাদের কথা তো আপনি দুর্জনও বলতে পারেন যে 70 বলি আর 70-এর পর থেকে যে সময়কাল গত 47 বছরে এত খারাপ সময় এর আগে কখনো আসেনি এবং নির্বাচনের পরিবেশ নিয়ে এত খারাপ পরিবেশ আগে কখনো ছিল না। আমি পরে শুনি আপনার কাছ থেকে, আবার মিস্টার নুরুল কবিরের কাছ থেকে একটু শুনি যে আপনি দেখেন কি না একজন সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে সামনে নির্বাচন আছে। দেখুন, প্রথমে আমি একটা নাগরিক হিসেবে একটা ক্ষোভ প্রকাশ করে রাখি, সেটা হচ্ছে যে 47 বছর পর বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে একটা দেশে নির্বাচন হবে কি হবে না। কিন্তু এই যে আলোচনাটা অত্যন্ত ন্যায্য, যথার্থ কারণেই আলোচনাটা হচ্ছে। প্রথম কথা তো এই যে 47 বছর পর একটা স্বাভাবিক ঘটনা হবার কথা ছিল, আমাদের আলোচনা করবার কথা ছিল সামনের নির্বাচনের প্রধান প্রধান জাতীয় ইস্যু কী হবে, কোথায় কোথায় আমরা নতুন নতুন অধিকারের কথা যারা রাজনীতি করেন তাদের কাছে কীভাবে তুলে ধরতে পারবো এই বিষয়ে। এই যে আমাদের আলোচনাটা করতে হচ্ছে, এইটা প্রধানত যে কারণটির পেছনে দায়ী সেটা হচ্ছে সামগ্রিকভাবে যে শাসক শ্রেণী বাংলাদেশ দৃষ্টিতে আছে, নানান দলে বিভক্ত হয়ে আছে, বা তারা একই শাসক শ্রেণী, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, এই যে প্রধানত যে সমস্ত পার্টি আছে, তারা 47 বছর ধরে এই দেশকে বিভিন্ন সময়ে শাসন করেছে, সরকার চালিয়েছে। মিলিটারিরা যখন ছিল, মিলিটারিও এদের কারো না কারো সমর্থনে সবসময় কাজ করেছে।
তারা এখনো পর্যন্ত গণতন্ত্র তো দূরে থাক, নির্বাচন মানে তো গণতন্ত্র না, নির্বাচন গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান মাত্র, সেই জায়গাটাই এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই তারা কি করে করবেন বা পারবেন কিনা, সেটা প্রধানত ইতিহাসের দিক থেকে দেখলে তার বড় সংকট। সেই সংকট নিরসনে কি করবে সেটা একটা দেখার বিষয়। দ্বিতীয় দিক থেকে পুরো জনগোষ্ঠী এখানে যারা বসবাস করে, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, বামপন্থী মধ্যপন্থী ডানপন্থী, যত ধরনের পরিচয় যে এই জনগোষ্ঠীর মধ্যে থাকুক না কেন, যারা সাধারণ মানুষ তাদের একটা বড় সংকট। তাদের সংকটটা আর শাসক শ্রেণীর সংকট এক নয়। শাসক শ্রেণীর সংকট হচ্ছে তারা কী করে ক্ষমতায় থেকে যাবে এক পক্ষ, আরেক পক্ষ কী করে ক্ষমতায় ফিরে যাবে। তাদের প্রধান লক্ষ্য ফিরে যাওয়া এবং থেকে যাওয়ার মধ্যে কী করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপন আপন শ্রেণীর, সবচেয়ে বড় কথা আপন গোষ্ঠীর এমনকি আপন দলের জন্যে তার আর্থিক সমৃদ্ধি ভোগ আয়সের পথ ব্যবস্থা করবে। সাধারণ মানুষের দিক থেকে সংকটের ব্যাপারটা হচ্ছে যে দেশের মানুষ যুদ্ধ করে সংগ্রাম করে দেশ স্বাধীন করলো, তারা কেবলমাত্র ভোট ভোট কেন্দ্রে গিয়ে তার ইচ্ছা মতো একজন প্রার্থীকে ভোট দিয়ে সে প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে কি না। কেন এটা হচ্ছে, যেমন গত বেশ কয়েক বছর ধরে বিশেষত 2014 সালের পর থেকে যে সমস্ত নির্বাচন এখানে হয়েছে আপনার স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো, 2014 সালের নির্বাচন নিয়ে কথা বলবার কিছু নাই, শহীদ ভাই নিজেও বলেছেন এটা আক্ষরিক অর্থে অবৈধ না হতে পারে কিন্তু রাজনৈতিক অর্থে যেটাকে পলিটিক্যাল লেজিটিমেসি বলে রাষ্ট্রবিজ্ঞানে, পপুলার লেজিটিমেসি বলে, সেটা নেই। এবং যদি সাংবাদিক অর্থে স্পিরিটের দিক থেকে ধরেন, আপনি অক্ষরের দিক থেকে ধরলে হয়তো এটা বৈধ আছে কিন্তু স্পিরিটের দিক থেকে ধরলে এটা এই নির্বাচন আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে অবৈধ একটা নির্বাচন। ফলে তার সৃষ্ট বাকি যা কিছু আসে সেইটা রাজনৈতিকভাবে সাংবিধানিক স্পিরিটের দিক থেকে অবৈধ। এরপর থেকে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেখানে মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ ভোট দিতে যেতে পারে নাই, হয়তো আমাদের তিনজনের কেউ যেতে পারেনি। তো প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ গণতন্ত্রের এই ন্যূনতম জিনিস যেটুকু সেইটার সেই অধিকার প্রয়োগের জন্যে আমার ধারণা উন্মুখ হয়ে আছে, রীতিমতো উন্মুখ, কারণ বহু বছর উনি তারা ভোট দিতে পারে নাই ঠিক মতন, লক্ষ্য করছে ভোটটা হবে কি হবে না, হবে না হবে কি হবে না, এই প্রশ্ন এসছে কেন। প্রতিদিন আমরা সরকারি দলের লোকদেরকে কতগুলি বক্তৃতা দিতে শুনি, সেটা হচ্ছে যে ভালো নির্বাচন বিরোধী দলকে আদায় করতে হবে, সেই জন্য তাদের সংগ্রাম করতে হবে কারণ তারা অতীতে সংগ্রাম ভালো নির্বাচন আদায় করেছেন। সুতরাং বিরোধী দল একদিক থেকে বলছে তাদের নির্বাচনটা আদায় করে নিতে হবে, এটা বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নাই যে একটা ভালো নির্বাচন বিরোধী দলকে আদায় করে নিতে হয়। কিংবা আবার একই সঙ্গে বলছে যে এই পার্টির আন্দোলন করার ক্ষমতা নাই। আবার একই সঙ্গে আমরা দেখছি যে এই পার্টিগুলিকে, যারাই বিরোধী শিবিরে আছে, যখনই তারা রাজনীতির মাঠে মিছিল করতে যান, সভা করতে যান, এবং পুরোপুরি শান্তিপূর্ণ সভাও যখন হয়, ঘরের ভিতরে মাঠের ভিতরে দেয়ালের ভিতরেও যখন হয়, তখন সেটা ভেঙে যাওয়ার পর, মিটিং শেষ হয়ে যাওয়ার পর কিছু লোককে গ্রেফতার করতে দেখি। তো একদিকে সরকার বলছে যে তাদেরকে আন্দোলন করে আদায় করতে হবে ভালো নির্বাচন, অন্যদিক থেকে আন্দোলন করতে গেলে তারা নিজেরা নয়, নিজেরা সঙ্গে রাষ্ট্রের যে কোয়ার্সিভ বাহিনী থাকে, রাষ্ট্রের সেই বাহিনীর নানান যখন যেটাকে দরকার পড়ে ব্যবহার করে সেটাকে তাদেরকে প্রতিহত করছে। এই কারণেই এক ধরনের সন্দেহ সংশয় যেমন তৈরি হয়েছে। আবার অন্যদিকে আমরা যদি অতীত নির্বাচনগুলির দিকে তাকাই, যেখানে যখনই যখনই আমাদের মানুষ মোটামুটিভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, আমরা দেখেছি ইনকাম্বেন্ট যারা ছিল তাদেরকে ভোট দেয় নাই। তাহলে এইটা আমরা যেমন জানি, এটা যারা সরকারে আছেন তারাও জানেন, 5 বছরের ইনকাম্বেন্সির পরেই এই দেশের মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। 10 কারণ কি, কারণ যে যখনই 5 বছর ধরে ক্ষমতা থাকতো তখনই তারা কিছু না কিছু কোনো না কোনো মাত্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করতো, লুট নিযুক্ত থাকতো এবং নানা ধরনের
পেশি শক্তির ব্যবহার করে প্রতিপক্ষকে কিন্তু এবার কেন মনে হচ্ছে এবার তো সরকার দাবি করছে যে এবার যে পরিমাণ উন্নয়ন হয়েছে আমি বল আসছি সেটা জি সেটি অতীতে কখনো হয়নি 5 বছরে যেগুলো করত সেগুলোর কারণে মানুষ রেগে থাকত এবং তার রাগটা যদি সুযোগ পেত ভোটার বাক্সে ঢেলে দিত সরকার কি দাবি করে কি না করে সেটা একটা ভিন্ন আলোচনা প্রশ্ন হচ্ছে যে 5 বছর ইনকাম্বেন্সিতে যখন এগুলি হয় 10 বছরের ইনকাম্বেন্সিতে মানুষ আরো আরো বেশি বিরক্ত কারণ অবিচারটা অত্যাচারটা আগের থেকে অনেক বেশি হয়েছে আপনি উন্নয়নের কথা বলছেন তো উন্নয়ন তো অবশ্যই হয়েছে এই পরশু দিনও আমরা খবর দেখেছি যে এমন উন্নয়ন হয়েছে যে ওয়েলথ্যাক্স বলে যে ওয়াশিংটন ভিত্তিক একটা আন্তর্জাতিক সংগঠন যারা জরিপ করে একটা সেখানে দেখা গেছে যে বাংলাদেশের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে কিভাবে ধনীদের বাংলাদেশের ধনীরা যেই পদ্ধতিতে যেই যেই হারে বিত্তবান হয়েছে আরও সাম্প্রতিক বছরগুলিতে সেটা পৃথিবীর কোনো দেশ করতে পারেনি পৃথিবীর সবচাইতে এখন যে উন্নতির মাত্রা এগিয়ে চলেছে চায়না সেখানে তাদের বিত্তবানদের যে উন্নতির হার এটা 13.4% ভিয়েতনাম যার যেটা দ্রুতগতিতে থার্ড ওয়ার্ল্ডের আরেকটা দেশ এগোচ্ছে সেখানে 12.7% ইন্ডিয়া যারা এত বড় অর্থ তারা 10.7% সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র পৃথিবীতে এখনো পর্যন্ত ইউনাইটেড স্টেটস সেখানে 8.1% আর বাংলাদেশে সেই হার 17.3% এটা হচ্ছে এখানে ধনীরা সবচেয়ে বেশি দ্রুতগতির ধনী হচ্ছে কিভাবে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং এই ধনী ধনীদের আবার মিনিমাম ওয়েলথের একটা নমুনা আছে 250 তো বাংলাদেশে হ্যাঁ মানুষের ধনী হলে তো বাংলাদেশের মানুষ তো গরিব থাকার জন্য স্বাধীন করে নাই দেশ সবারই ধনী হতে হবে সম্পদ হইতে হবে সম্পদকে সুদ ব্যবহার করে মানুষের নানান সুকুমার বৃত্তির বিকাশ করাতে হবে তার বৈজ্ঞানিক বিকাশ লাগবে যে হলে তো সুখের কথাই ছিল তো মুশকিল হচ্ছে যে দারিদ্রের হার এই যে হারে বাড়ে আর ধনীর যে বৃত্ত আহরণের হার সেই হারের মধ্যে পার্থক্য হচ্ছে যোজন যোজন অর্থাৎ এগুলি লুটপাটের ব্যাপার আছে কীভাবে হচ্ছে আপনি লক্ষ্য করুন এই যে গতকাল পরশুদিন বাংলাদেশ ব্যাংক আপনার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে স্ট্যাটিস্টিক অনুযায়ী যে এই সরকারের আমলে গত জুন মাসে এই যে জুন মাসে 2017 সালের আপনার 2017 সালের ডিসেম্বর মাসে আপনার ডিফল্টেড লোনের পরিমাণ ছিল 74,000 কোটি টাকা এই জুন থেকে ডিসেম্বরের মধ্যে এসে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এসে এটা হচ্ছে 90,000 কোটি টাকা 90,000 কোটি টাকা ডিফল্টেড লোন এই সময়গুলিতে আমরা কী কী খবর পেয়েছি আরও কতগুলি ব্যাংক ভেতরের থেকে শূন্য হয়ে গেছে কত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এগুলি আমরা দেখেছি এইগুলি কোত্থেকে হয়েছে আবার আপনার একটা জিনিস লক্ষ্য করুন আমি ছোট্ট এই পর্বটা শেষ করবে এখানে বলে আপনি নিজেই উন্নয়নের কথা তুলেছেন আপনার এই পরশুদিন একটা খবর কাগজে দেখলাম যে এই টাক পয়সাগুলো আসে কোত্থেকে এই যে এত হারে যে আপনার বিত্তবান হয় সবচেয়ে বেশি করে এই কথাটা বলে আমাদের এখনকার রুলিং পার্টির সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের উনি এবং উনি আরও যে একই সঙ্গে আরেকটা কথা বললাম আমি সেখানে আসছি উনি তো ওই যে রোড কনস্ট্রাকশন যেটা হয় সর্বশেষ এগুলি আমরা আগেও কতগুলি রিপোর্টস দেখেছি এশিয়াতে বাংলাদেশের রোড কনস্ট্রাকশনে আপনার ফ্লাইওভার নির্মাণে কী পরিমাণ বেশি বেশি টাকা খরচ হয় সর্বশ্রেষ্ঠ হলো চায়নাতে প্রতি কিলোমিটার রোড বানাতে লাগে 13 কোটি টাকা প্রতি কিলোমিটার ইন্ডিয়াতে লাগে এটা 10 কোটি টাকা বাংলাদেশে সর্বশেষ যেটা প্রাকলন হয়েছে সেটা হচ্ছে 27 কোটি টাকা তাহলে আমরা অনুমান করতে পারি যে উন্নয়নটা কাদের হচ্ছে যেটা আমরা দেখেছি যে ওই যে পৃথিবীতে ইউনাইটেড স্টেটস চায়নার উপরে চলে গেছে বাংলাদেশ এবং এই উন্নয়নের কতজন সংখ্যা এবং পয়সাগুলি কোত্থেকে আসে এই যে যেখানে ইন্ডিয়াতে 10 কোটি টাকা লাগে পার কিলোমিটার বানাতে বাংলাদেশে 27 কোটি টাকা লাগে পার কিলোমিটার বানাতে অর্থাৎ প্রতি কিলোমিটারে যে লুটপাট হয় এই লুটপাটের অংশীদার যারা তাদের উন্নয়ন হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বাংলাদেশের বরং একটা রাজনৈতিক পরিবর্তন দরকার এ কারণে যে এই সর্বনাশ হাত থেকে এই আমাদের দেশকে যদি উদ্ধার করতে না পারে আমাদের পুঁজি পাচার হবে আয়ের বৈষম্য আরও বাড়বে মানুষের যে যে সার্বিক যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে বঞ্চিত থাকবো
এই সব কারণেই এটা যে মানুষ বোঝে মুখে তারা যাই বলুন না কেন এটা তারা জানেন জানেন বলেই কিছুদিন পর পরে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন যদি পাস করতে আমরা না পারি তাহলে 1 লক্ষ লোক মেরে ফেলবে 1.5 লক্ষ লোক মেরে ফেলবে এইরকম ভয়াবহ ঘটনা ঘটবে কিনা আমি জানি না এবং মেরে ফেলার ঘটনা মানুষের সবচেয়ে খারাপ কিন্তু একটা ব্যাকল্যাশ যে হবে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সন্দেহ নাই কারণ এত বড় বড় পাপ যারা করেছে দেশপ্রেমের নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদেরকে মানুষ সুযোগ পেলে কিন্তু কিছু শাস্তি দিবে কিন্তু সেই শাস্তিটা যদি ভোটের মধ্য দিয়ে দেয় সে পর্যন্ত সীমিত থাকে তাহলে আমাদের সবার জন্য ভালো এইটা আমরা বলছি দেশের মানুষ বোঝে তারা আছেন তারাও বোঝেন সে কারণেই নির্বাচনটা তারা যেহেতু হারতে এমন একটা জায়গায় তারা পৌঁছেছেন কিন্তু আপনি কি মনে করেন হারলেও তারা যে আশঙ্কা করছেন সেই অবস্থাই হবে তো সেটি তো আবার গণতন্ত্রের এটা হলো সরকার যেটাকে গুজব বলে এটা এক ধরনের গুজব কারণ এটা ওনারা করতে পেলেন কারা করবে এটা তারা তো গুজব বলেন অন্যান্য নানা রকমের নানা কারণে বলছেন কিন্তু আইনও হচ্ছে এবং তথ্যমন্ত্রীও বলছেন গুজব নিয়ে কথা কালকে বলেছেন না সেটা তো সে অর্থে তো বলতে গেলে তথ্যমন্ত্রী যে হিসাবে বলেছেন কতগুলি গুজব বিভিন্ন সময়ে রটেছে যে অনেক গুজব থেকে এক অনেক ধ্বংসযোগ্য হতে পারে এবং এমন বিধ্বংসী গুজব থেকে সমাজকে রাষ্ট্রকে রক্ষা করার সরকার একটা দায়িত্ব আছে এটা যেমন সত্য একই সঙ্গে এদের দুটো দিক আছে সবচেয়ে বড় গুজব তো বাংলাদেশ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় গুজব তো হচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন আছে এই কারণে যে একই আইনে একজন বিরোধী দলীয় নেত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার তিনি কারাবরণ করেন যেই আইনে যেই বিচারের ফলে সে একই আইনে সে একই ধরনের কারণে তার চেয়ে বেশি করে বিরোধী আরেকজন মন্ত্রিত্ব করেন তো সবচেয়ে ইচ্ছে আইনের শাসনের গুজব আর কি হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী যদি দেশ চলে যেখানে 1 নম্বর কথা ছিল সাম্য স্বাধীনতা গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার সেখানে কি করে যে কিছু লোক তার দারিদ্র সীমার থেকে উঠতে পারছে না 47 বছরে আর কিছু লোক মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চাইনিজদের উপরে চলে যায় তার আয় বৃদ্ধির হার তাহলে এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশ চলছে এর নামে আইনের শাসনের নামে দেশ চলছে উন্নয়ন হচ্ছে গণতন্ত্র আছে যেখানে আওয়ামী লীগের ছাড়া বা তাদের জোটের শহীদ ভাইদের জোটের সমদাসীন জোটের দলগুলোর ছাড়া কোনো পোস্টার বাংলাদেশের রাজধানী শহরের কোথাও আপনি দেখাতে পারবেন না কারণ তার পোস্টার ছিঁড়ে ফেলা হয় লাগাতে দেওয়া হয় না গেলে গ্রেফতার করা হয় এই যে গণতন্ত্রের কথা বলছে এর চাইতে বড় গুজব আর কি আছে এই গুজবগুলি থেকে মানুষকে কিন্তু মুক্ত করবার জন্য মানুষ যে মুখেই আছে একটা নির্বাচন পেলে সেটার ভয়েই যে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে সেখানে আশঙ্কা তৈরি হয়েছে যে ভোট একটা আদৌ হবে কি না হলে কী ধরনের ভোট হবে এক এক কথায় বলবেন যে আপনি নির্বাচন দেখতে পান কি না আমি এই ব্যাপারে মানে আপনি ধারণা করতে পারেন নিশ্চিত নই কারণ এটা নির্ভর করবে হবে হবে না কোনোটাই আপনি বলতে পারছেন না না কেন নয় কারণ সরকার যখন বলে যে আন্দোলন করে বিরোধী দলকে নির্বাচন বা তাদের দাবি আদায় করতে হবে তখন বিরোধী দলে যারা আছেন তারা যে আন্দোলন বহু বছর ধরে করতে পারছেন না সেটা তো আমরা দেখছি আর সেইটা পরবর্তী আরও 2-3 মাস 4 মাসের মধ্যে কী কী ঘটনা ঘটবে তারা কী কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা তো আমরা এখনও জানি না ফলে তারা যদি আন্দোলন করতে পারে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যদি রেজিস্ট্যান্স তৈরি করতে পারে তারা যদি মানুষকে মোবিলাইজ করতে পারে রাস্তা আনতে পারে যদি তারা প্রশাসন যন্ত্রকে মোটামুটি নিরীক্ষণ করতে পারে তাহলে একটা নির্বাচন হতে পারে যেটা সবাই চায় যে শহীদ ভাইও চান বললেন আর যদি সেটা না পারে হ্যাঁ তাহলে প্রথম কথা হচ্ছে নির্বাচনটা কীরকম হবে আমি নিশ্চিত না এবং হলেই বা এমনকি নির্বাচনের দিনও কী ধরনের রূপ পরিগ্রহণ করবে আমি খুব নিশ্চিত মিস্টার শেখ শহিদুল ইসলাম জনাব নুরুল কবিরের বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে উনি সংবাদপত্রের জগতে না থেকে যদি আমাদের দেশের রাজনীতির বিরোধী দলের একটা ভূমিকা পালন করতেন তবে মনে হয় এদেশে একজন গঠনমূলক বিরোধী দলের নেতা এদেশের লোক পেত এবং তাতে আমি অন্তত সন্তুষ্ট হতাম যে একজন গঠনমূলক বিরোধী দলের নেতা পাওয়া গেছে যিনি সরকারকে কেবলমাত্র সমালোচনা করেন না সরকারের কী কর্তব্য সে সম্পর্কে একটা নির্দেশনা দেন তো সেদিক থেকে তার বক্তব্য শুনছিলাম
কিন্তু এখানে কতগুলো আমি ওনার যে বক্তব্য সেই বক্তব্যের কিছু কিছু অংশের আমি একটু ঠিক প্রতিবাদ নয় আমি একটু কারেকশন করতে চাই যে কোনো নির্বাচনী প্রক্রিয়া কিন্তু 2014 সালেই কেবল নষ্ট হয় নাই নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়েছে এটা যখন জিয়াউর রহমান সাহেব গণভোট করলেন সামরিক ফরমান দিয়ে সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের সেই সময়ের 72 এর সংবিধানের মূল নীতিগুলো পর্যন্ত বদলে ফেলে একটা হানা ভোট করলেন তখন আমার একটা ঘটনা মনে পড়ে আমি গোপালগঞ্জের ওই হানা ভোটের দিনে উপস্থিত ছিলাম ডিসির অফিসে তখন ডিসি নাই তখন এসডিও ওই এসডিও আমার বন্ধু ছিলেন তো গণভোটের ফলাফল উনি পাঠাবেন তো ওনাদের উপরে ডাইরেক্টিভ ছিল যে 90 এর উপরে আপনার হ্যাঁ ভোট পড়তে হবে তো পরে দেখলাম যে অন্যান্য জায়গা থেকে 98-95 ভাগ ভোট আসতেছে তখন ওনার কাছে ফোন আসলো তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসকের কার্যালয় থেকে যে আপনি ভোট কমায় দেখান ভোট কমায় দেখান কারণ এই ভোটটা বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 100 এর উপরে চলে গেলে তখন মুশকিল তো এই এটি তো বাংলাদেশে হয়েছেই অস্বীকার করবার কোনো সুযোগ নেই জিয়াউর রহমানের সময় হয়েছে আপনাদের শাসনামলে হয়েছে সাধারণ গণভোট হয়নি বেগম জিয়ার সময় হয়েছে গণভোট না হলেও 86 সালের নির্বাচনে আমাদের কিন্তু 88 সালের নির্বাচন না 86 সালের নির্বাচনে আপনি হয়েছে বলেন তারপরেও তো বিরোধী দল থেকে 136 জন জি নির্বাচিত হয়েছিল যার জন্য 136 জন না আমাদের 2/3 পেতে খুব অসুবিধা হচ্ছিল এই মহিলা ভোটার দিয়ে তারপরে আমরা 2/3 করেছিলাম এবং লতিফ সিদ্দিকীর ওয়াইফ তার এবং আহমেদুল কবির সাহেব এবং ইতিকে ভোট দেওয়ার ফলে 2/3 হয়েছিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফর উইথড্রয়াল অফ ডেমোক্রেসি এটা পাস হওয়ার সক্ষম হয়েছিল উজ্জ্বল মার্শাল্লার জন্য তো সুতরাং ওই নির্বাচন কিন্তু অপেক্ষাকৃত জিয়াউর রহমান সাহেবের 1979 সালের নির্বাচনের চেয়ে বেটার নির্বাচন 1988 সালে তো নির্বাচনই হয় নাই ওটা তো আর ওটা আমি ডিফেন্ড করি না কোনোদিনই তো 1988 সাল আর ওই 15ই ফেব্রুয়ারি এগুলো তো কোনো নির্বাচনের কোনো ব্যাপার নাই তো আমি সেই জন্যই বললাম যে এই নির্বাচনী প্রক্রিয়ার এই অতিমাত্রায় যে পলিউশন এটা কিন্তু 1979 সালের নির্বাচনেও হয়েছে এবং তখনও জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্রপতি নির্বাচনের সময় উনি একই ধারে সামরিক আইন প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি সেই অবস্থায় উনি নির্বাচন করলেন সিটিং থেকে জেনারেল ওসমানি ওনার বিরুদ্ধে ক্যান্ডিডেট এবং জেনারেল ওসমানিকে উনি পরাজিত করলেন কী প্রক্রিয়ায় পরাজিত করলেন জেনারেল ওসমানি নিজেই সেটা বলেছিলেন কিন্তু তারপরেও উনি বললেন যে আমি এই জিয়াকে অভিনন্দন জানাই যে অন্তত এর ফলে সামরিক আইনের জগদ্দল পাথর থেকে জাতি মুক্তি পাবে সামরিক আইনটা প্রত্যাহার হবে উনি নিজে পরাজিত হয়েও কিন্তু এই কথাটা বললেন তো আমরা দেখেছি যে এই নির্বাচনী প্রক্রিয়ায় আর উনি যে কথাটা বললেন যে নির্বাচনের পরবর্তীতে ব্যাকল্যাশ আপনার এই দেশে সবচেয়ে বড় ব্যাকল্যাশ 2001 সালে যখন বিএনপি জামাত জোট নির্বাচনে জয়লাভ করে এ পর্যন্তকালের যে ব্যাকল্যাশ যেটা হয়েছে আগামীতে কী হবে সেটা তো পরের কথা এটা তো অনুমান আর যেটা হয়েছে সেই ব্যাকল্যাশটা আমার মনে হয় এ যাবৎকালের এবং সেদিন যেভাবে মাইনরিটি কমিউনিটির উপরে অত্যাচার হয়েছে এবং অত্যাচার হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপরে আমার মনে হয় এ যাবৎকালের যে ব্যাকল্যাশের কথা উনি বললেন সে ব্যাকল্যাশটা সবচেয়েতে বেশি 2001-এর নির্বাচনে বিএনপি জামাত জোট জয়লাভ করার পরে হয়েছিল এবং একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল
সেই তদন্ত কমিটির রিপোর্টে সেখানে শত শত হাজার হাজার এই ধরনের ঘটনা রয়েছে। এটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছিল, তার রিপোর্টটা আছে। সেই রিপোর্টটাও প্রকাশ করা হয়নি, আমাদের দেশে তো কোনো তদন্ত কমিটির রিপোর্টই প্রকাশিত হয় না। তো আমি এখন যেটা বলতে চাই যে আমি বলবো যে এই নির্বাচনগুলো হয়েছিল বলেই সীমিত আকারে হলেও আমাদের দেশে সাংবিধানিক ধারা কিন্তু পুনঃপ্রবর্তিত হয়েছিল। এবং এরশাদ সাহেবের 86 সালের নির্বাচন বলেন বা 1979 সালের জিয়াউর রহমান সাহেবের যে সংসদ নির্বাচন সেগুলো বলেন, এগুলোর আমি বলবো না যে এগুলোর ফলে একটা আইডিয়াল কন্ডিশন বা আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে আংশিক মাত্রায় হলেও জনগণ যে জগদ্দল পাথরের চাপার মধ্যে ছিল সেখান থেকে খানিকটা তারা একটু যদি সামনের নির্বাচন নিয়ে আবার কথা বলি, তো আমরা যদি এই পিছনের যে পরিণতি আমি আমি একটু মানে একথাও আমাদের এখানে প্রতিষ্ঠিত যে ভোট আসলে ফলাফলটা নির্ধারণ দেশের জনগণ করে না, দেশের ভেতরকার কিছু শক্তি, দেশের বাইরের কিছু শক্তি। আমরা যদি 2014 নির্বাচন দেখি তাহলে একথা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত যে 14 নির্বাচনে প্রতিবেশী দেশ ওই নির্বাচনকে এক প্রকার সমর্থন সহায়তা এবং পরবর্তী 5 বছর সরকারের পেছনে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে। তারা প্রকাশ্যেই কম বেশি তারাও বলেছেন আমাদের এখান থেকেও মোটামুটি সেটি টের পাওয়া গেছে। কিন্তু এই নির্বাচনের আগে সামনের নির্বাচনকে সামনে রেখে দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা দেশগুলো মূলত 2014 নির্বাচনের বেশ কঠোর সমালোচক ছিল এবং সেই ধারাটা তারা অব্যাহত রাখলো। সামনের নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ভারতীয়দের কিছু কিছু বা যারা বাংলাদেশকে কেন্দ্র করে যাদেরকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, বিনাশ রঞ্জন চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম, যিনি সম্প্রতি একটি লেখা লিখেছেন আপনি জানেন বহুল আলোচিত, এই সরকারের নানা দোষ ত্রুটি যেগুলো নুরুল কবির বললেন তার কিছু কিছু ওখানেও আছে, এবং আগামী নির্বাচনকে নিয়ে তিনিও বলছেন যে এই নির্বাচনের যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগের অবস্থা খুবই শোচনীয় হবে, এবং আরও কিছু ভারতীয় লেখকরা নানাভাবে এই একই ধারণা পোষণ করছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। তাতে কী মনে হচ্ছে যে যারা নির্বাচনকে বাইরে থেকে নানাভাবে প্রভাবিত করেন করবার শক্তি তারা অবস্থান বদলে ফেলছেন অনেকেই? দেখুন, প্রথমত আমি এই এই যে যে বাইরে থেকে প্রভাবিত করার যে প্রচেষ্টা, আমি আমি জানি আপনি কি বলবেন, কিন্তু আমি এই প্রচেষ্টারই নিন্দা করি, আমি এই প্রচেষ্টারই বিরোধী এবং এই প্রচেষ্টারই নিন্দা করি। আমার দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমার নিজের স্বাধীনভাবে গ্রহণ করা, কিন্তু সেটি তো আপনারা রাজনীতিবিদরাই করছেন না, বাইরের তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা তাদের স্বার্থ দেখে, ভারতীয়দের স্বার্থ দেখে মার্কিন, সেজন্যই আমাদের আমাদের স্বার্থ দেখা উচিত। কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের রাজনীতিবিদরা আমাদের স্বার্থ দেখা উচিত বলেই আমি প্রথমে এই ধরনের হস্তক্ষেপ এবং এই ধরনের প্রভাবিত করার প্রচেষ্টার নিন্দা জানাই। দ্বিতীয়ত হলো যে আপনি বললেন ভারত, ভারতের আমাদের এই বাংলাদেশে একটা ইন্টারেস্ট থাকতে পারে পারে, কারণ আমরা তার তার সর্ববৃহৎ প্রতিবেশী এবং সেই হিসাবে তাদের একটা ইন্টারেস্ট আছে। আমি আমার না অভ্যন্তরীণ ব্যাপারে তাদের কাছে নাক গলানোর সুযোগ কেন করে দেই, এটা আমি তাদের চাইতেও আমাদের নিজেদের উপরে দোষটা বেশি আনতে চাই যে আমরাই তাদেরকে এই সুযোগটা করে দেই। তারপরে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংগঠনগুলো তো বাদই দিলাম, বিভিন্ন সরকারের কাছে এমনকি অনেক বিজ্ঞ রাজনীতিবিদ যাদের সিনিয়র রাজনীতিবিদ তাদেরও দেখেছি বিভিন্ন অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করে, বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে অনেকটা নালিশি ব্যবস্থা তাদের কাছে কমপ্লেইন করতে যে সরকার এই করছে এই করছে, ভাবটাই যে ওই সরকার ওই অ্যাম্বাসেডার আমাদের সরকারকে সংশোধন করে দিতে পারবে, এরকমের একটা অবস্থার তারা চিন্তা করেন। তো এখন বড় দেশগুলোর একটা ভূমিকা থাকে, এটা আমি অস্বীকার করব না, এবং তারা যদি প্রকাশ্যও না থাকে তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের একটা ভূমিকা বিভিন্ন দেশের রাজনীতিতে তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য থাকে। আমাদের দেশে
আমরা যদি আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে একটা প্রতিরোধ এর পিছনে সব দল মিলে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরঙ্কুশ করার যে কথা বলা হয় সে কথা বলার আর কোনো অর্থ হয় না অতএব এই যে বিষয়টা এটা একটা আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের বিষয়গুলো সরকারি দলই হোক সরকারি জোটই হোক বিরোধী দলই হোক বিরোধী জোটই হোক এগুলো পরিহার করা প্রয়োজন যেমন ভারতের থিঙ্ক ট্যাঙ্কের কাছে ভারতীয় প্রতিনিধি দলের যে যে বিএনপির প্রতিনিধি দল এবং প্রতিনিধি দলের পরে পরেই দেখলাম আওয়ামী লীগের প্রতিনিধি দল তারপরে দেখলাম জাতীয় পার্টি সে দেখলো এরশাদ সাহেব যে আমি বা পিছনে পড়ে থাকি কেন তিনিও গেলেন তো এখন আপনারা যে আমরা যে যদি সেখানে ধর্ণা দেই তাহলে তারা তো তাদের সুযোগ সেটা তাদের অ্যাডভান্টেজ যেটা তাদের জাতীয় স্বার্থ যেটা সেটা রক্ষার চেষ্টা করবেই আমি তাদের দোষ দিই না এই দোষটা বরং আমাদের তো আমরা তো শুনি যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নের জন্যই এখন ভারতে যোগাযোগ হচ্ছে এখন দলের মনোনয়নের জন্য না এটা 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 কিন্তু আপনি অনেজ্য শুনেননি এবং অনেজ্য শুনেননি এটা আপনি তো শুনেছেন আর আমার প্রত্যক্ষ ধারণা আছে যে অনেকে গেছেন অনেকে এটা চেষ্টা করছে আমি জেনে শুনেই আপনি ঠিকই জেনেছেন এবং এগুলো হয় কেন দেখেন এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যারা করে তাদের মনোনয়ন তো দূরের কথা চিরকালের জন্য রাজনীতি থেকে তাদেরকে বাদ দেওয়ার একটা থাকে দুনিয়ার সব দেশেই থাকে এবং দেখেন আওয়ামী লীগ যে কয়বার এখানে ক্ষমতায় এসছে আওয়ামী লীগের সর্বোচ্চ ভোটের হার হলো 38% এই যে বিগত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আমি একটা জিনিস এখানে বলতে চাই যে দেখুন এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে নালায়ন ভয়েড করার জন্য আওয়ামী লীগের উপরে দোষ চাপানো হয় বা আমাদের উপরে দোষ চাপানো হয় কে এই এই পদ্ধতিটাকে প্রথম বিতর্কিত করলো যারা আপনার এই পদ্ধতিতে তাদের পছন্দ মতন লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য তারা তারপরে ইয়াজউদ্দিন সাহেব তিনি আসলেন তিনি এসে বললেন আমি রাষ্ট্রপতিও থাকব আমি প্রধান উপদেষ্টাও থাকব চারজন সাহসী সন্তান সেদিন পদত্যাগ করে চলে আসলেন তার উপদেষ্টা মণ্ডলী থেকে এবং আমরা তাদেরকে অভিবন্দন জানাই তারপরে উনি কী করলেন যে ওনার ইচ্ছা মতন ডেকে এনে চা খাওয়ার কথা বলে পদত্যাগ গ্রহণ করলেন নির্বাচন কমিশনারদের নির্বাচন কমিশনারকে পদত্যাগ করিয়ে আবার ওনার ইচ্ছা মতন উনি আর একজন বিতর্কিতকে দিলেন তো এইসব করে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি থেকে কিন্তু তৎকালীন বিতর্কিত করেছে এবং আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের চাইতেও যদি কোনো দলীয় সরকার এদেশে সত্যিকারের ভাবে একটা আইনের শাসন থাকে এবং নির্বাচন কমিশন শক্তিশালী থাকে তাহলে মনে হয় বেটার নির্বাচন হবে আমি এইখানে একটা সময় নিয়ে একটা 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 গল্প মানে প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত দিয়ে বলবো অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের দেশে আসলেন তখন বিভিন্ন রাজনৈতিক দল দেখা করেন তো আমাদেরকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল আমি আর আনোয়ার হোসেন মঞ্জু ভাই এবং আমরা কয়েকজন গেছিলাম তো আমরা তাকে তত্ত্বাবধায়ক সরকারের মহত্ব বোঝানোর চেষ্টা করলাম এবং তিনি কবি মানুষ ভাবুক মানুষ চোখ বন্ধ করে আমাদের কথা শুনলেন শুনে লাস্টে শুধু একটা কথা বললেন আপনাদের দেশে কি নির্বাচন কমিশন নেই জি নুরুল কবির জি ধন্যবাদ প্রথমে আমার ছোট্ট একটু রেসপন্স আছে তারপর আপনার এখানে আসছি এক নম্বর কথা হচ্ছে যে শহীদ ভাই আমি 2019 গত বছরগুলির কথা বলছি 1991 সালকে একটা
ট্রানজিশন পিরিয়ড ধরে কথা বলেছিলাম এই কারণে যে বাংলা আমরা নির্বাচন নিয়ে কথা বলছি তো সাত আট বছরের একটা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এক ধরনের আশা করেছিল যে ইতিহাসটা আপনি বললেন পেছনের এই ঘটনাগুলো ঘটেছে তো যে জিয়াউর রহমানের আমলে এরশাদ সাহেবের আমলে আপনি শুধু বলেন নাই ১৯৭৩ সালের নির্বাচনটা বলেন নাই ১৯৭৩ সালের নির্বাচনে কি আওয়ামী লীগের কিছু লোক নেতাকে আপনার অপ্রতিদ্বন্দ্বী হিসেবে পাশ করিয়ে আনতে জাসদের কয়েকজন ক্যান্ডিডেটকে একসময় আপনার বাইন্ধা রাখা হয়েছিল এগুলি হয়েছে বাংলাদেশে জিয়াউর রহমানের এই নির্বাচন সম্পর্কে আমরা আর কারা সাইফুর রহমান যখন জিয়াউর রহমানের লোক উনি নিজে বই লিখে রেখে গেছেন যে কী পরিমাণ লজ্জাজনক ছিল আচ্ছা তো এই এই আমরা ধরে নিয়েছিলাম যে এক সালের পরে ওই সময়টা একটা ট্রানজিশন পিরিয়ড ধরে যে এই ওই পর্বটা আমরা হয়তো অতিক্রম করেছি সেখানে আমি ওইটার কথা বলেছিলাম আর আমাকে যে রাজনীতি করার কথা বলছে আমি কিন্তু রাজনীতি করি একেবারে সার্বক্ষণিকভাবে কারণ হচ্ছে সাংবাদিকতা সুষ্ঠু সাংবাদিকতা অত্যন্ত সচেতন একটি রাজনৈতিক তৎপরতা সেটা দলীয় ব্যাপার নয় সেই মুশকিলটা হয় যখন সাংবাদিকতা দলীয় রাজনীতিতে অধঃপতিত হয় কারণ আপনি যখন রাষ্ট্র কীভাবে চলবে সংবিধানে কী আছে মানুষের অধিকার কী এগুলি নিয়ে যখন একজন সাংবাদিককে তৎপর থাকতে হয় সেগুলি প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ সেই অর্থাৎ সেই কারণে আমি মনে বিশ্বাসই করি এবং মাইক দিয়ে বলি যে সাংবাদিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক তৎপরতা পার্থক্য হচ্ছে এটা দলীয় রাজনৈতিক তৎপরতা নয় আমি দলীয়তেই আসতে বলতেছি না সেটা সেটা তো তখন নতুন দল বানানোর যোগ্যতা আমার নাই কারণ আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির যে ইতিহাস যথার্থভাবে তুলে ধরেছেন এগুলির দায় দায়িত্ব আমার নেওয়ার কোনো সামর্থ্য রুচি কোনোটাই নাই আচ্ছা আপনার দায় দায়িত্ব নেওয়া লাগবে না আপনি সমালোচনা করেই অবতীর্ণ হন এটা হচ্ছে যে আমাদের বিখ্যাত কথা আছে বড় বড় নেতারা বলতেন যারা দেশ স্বাধীন করেছেন বিভিন্ন সময় সাংবাদিকদেরকে বলতো সাংবাদিকতাটা করতে রাজনীতিটা তাদের হাতে ছাড়তে আমরা চাই রাজনীতিকরাই রাজনীতি করুন আমি কোনো দিন কোনো কেয়ারটেকার সরকারকে সমর্থন করি নাই এবং যে বিরোধিতা করেছে আমি অন রেকর্ড প্রথম থেকে কেননা সরকার মানেই জনপ্রতিনিধিত্বমূলক হইতে হবে জনগণের নির্বাচিত হতে হবে তো ফলে আজকে কিন্তু এই দেশের মানুষ এটা পপুলার হয়ে উঠছিল কেন পলিটিক্যাল ক্লাসটা ফেল করেছে পলিটিক্যাল ক্লাসটার ফেইলিয়ারের কারণে ওন বাকি সর এর বাইরে গিয়ে ফেরেস্তা খুঁজেছে মানুষ তো সেটা তো যতটা না মানুষ একটা পরিস্থিতি চায় যেখানে সে ভোট দিতে পারবে যেখানে পেটোয়া বাহিনী থাকবে না যেখানে প্রশাসন কোনো একটা পার্টির পক্ষ অবলম্বন করবে না সে কারণে একটা ব্যবস্থা হিসেবে মানুষ হয়তো এটা পছন্দ করেছিল কিন্তু রাজনীতির দিক থেকে তুলনা চিন্তা করলে গণতন্ত্রের দিক থেকে চিন্তা করলে কোনো অনির্বাচিত সরকার কোনোদিনও একটা বিকল্প গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না আপনি প্রশ্ন করেছেন যে টু কাম ব্যাক টু ইয়র প্রশ্ন ওয়ান্স এগেইন আপনার বিদেশিদের যে তৎপরতা আপনি বলুন আপনি নিজে ইঙ্গিতটা দিয়েছেন শহীদ ভাই আপনাকে সার্টিফাই করেছেন যে কথা সত্যই শুনেছেন যে এমপির নমিনেশনের জন্যে অন্য দেশে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে এ কারণে বলি এটা একটা গুজব বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে হবে হওয়ার জন্য যে রাজনৈতিক তৎপরতা দরকার সেইটার পলিটিক্যাল ক্লাসকে করতে বাধ্য করার জন্য যে সাংবাদিকতা দরকার সেইটা আমরা করব এইটা ছাড়া এটা যদি আমরা না করি আপনারা যদি না করেন তাহলে মুখে আপনি বলতে পারেন কিন্তু ওই যে শহীদের রক্ত ওইখান থেকে অভিশাপ উঠবে এবং অভিশাপ তো সংস্কারের ব্যাপার অভিশাপ উঠুক কিংবা না উঠুক ইতিহাসের দায় মেটানো যাবে না তো প্রশ্নটা হচ্ছে যে আবারও আমি বলছি এমন কোনো পলিটিক্যাল পার্টি নেই যখন বিরোধী দলে ছিল তখন ওই সরকারের বিরুদ্ধে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিদেশিদের কাছে ধর্ণা দেয় নাই সব যেই জায়গাটায় সবচেয়ে বেশি ধর্ণা দেওয়া দরকার আজকেও আমরা বিএনপিকে দেখি আজকেও দেখি ধর্ণাটা দেওয়া দরকার পাবলিকের কাছে পিপুলের কাছে শেষ পর্যন্ত পিপুল সবচেয়ে সর্বশক্তিমান রাজনৈতিক ব্যবস্থায় তো সেখানে না গিয়ে এই দেশ সেই দেশে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত পর্যন্ত ঠিক আছে আমি তো দেখেছি পলিটিক্যাল কাউন্সিলর তাদেরকে যেইভাবে তোয়াজ করতে যেই লেভেলের যত বছর ক্যারিয়ার রাজনীতি থাকবার পর কথা বলতে দেখেছি দেখতে আমার লজ্জা লেগেছে তো প্রশ্নটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না পিপলকে এম্পাওয়ার বিরোধী দলগুলি করবার না চেষ্টা করবে এটা পিপলকে এম্পাওয়ার আসলে বিরোধী দলই করে কারণ সে তো বিপদে থাকে
এই ধরনের দেশে শেষ গিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে অন্যের কৃপা প্রার্থনা করতে হবে, নিজ অসম্মানিত হবে, আমাদের দেশকে অসম্মানিত করবে, দেশের ইতিহাসকে অসম্মানিত করবে। সবচেয়ে বড় কথা, কাউন্সিলর বলেন কিংবা অ্যাম্বাসেডর বলেন কিংবা আরেক দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন কিংবা পররাষ্ট্র সচিব বলেন, সে ইন্টারভিউ করে তার স্বার্থে। সে যখনই একটা বড় পার্টি তার কাছে ধর্ণা দিতে যায়, সে প্রথমেই ট্রেড অফ কী হবে সেটা ঠিক করে। আমি তোমাকে সহযোগিতা করব, তুমি ক্ষমতা গেলে আমাকে কী কী দিবা, সে এইরকম একটা ব্যবস্থার মধ্যে যারা এই এটা কী কী বলে এক ধরনের এই এটা আরেক ধরনের মুচলেকা, বিদেশিদের কাছে মুচলেকা দিয়ে দেশে যারা ক্ষমতায় থাকে কিংবা যারা ক্ষমতায় যেতে চায় বিদেশিদের জোরে, তারা এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাদের সঙ্গে বেইমানি করেই কেবল থাকতে কিংবা ফিরে যেতে পারে, মুখে তারা যে কথাই বলুন না কেন। আমাদের দিক থেকে আমি আবারও বলছি, চ্যালেঞ্জটা মানুষের, এবং যারা রাজনীতি করছেন প্রধানত তাদের দুই দিক থেকে। একটা হচ্ছে আপনি কথা বলছেন যে উন্নয়নের এত উন্নয়ন হয়েছে কিছু বললেন, শহীদ ভাই বললেন আপনার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন, তারা দাবি করে ইনকাম্বেন্সি ফ্যাক্টর, এতই যদি আপনি উন্নতি করে থাকেন তাহলে আপনি এরকম একটা ইলেকশন কমিশন রেখেছেন কেন? এতই যদি উন্নতি করে থাকেন, ইলেকশনের আগে আপনার উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত দলীয়করণ করার জন্যে পাগল হয়ে যান কেন? এতই যদি উন্নতি করে থাকেন, মানুষ আপনাদেরকে ভালোবাসে, তাহলে র্যাব পুলিশ বা বিজিবি এদেরকে দিয়ে আপনাকে বিরোধী দল ঠেঙানোর জন্য প্রতিদিন নিয়োগ করতে হয় কেন? আপনি নির্বাচন করতে একটা কমিশনকে দিয়ে স্বাধীনতা দিয়ে নির্বাচন করতে আপনার ভয় কিসের? আজকে কেন বাংলাদেশে 47 বছর পর আপনাকে বলতে হয়, হোক কিংবা না হোক, কেন বলতে হবে যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে 1 লক্ষ 1.5 লক্ষ পিটিয়ে মেরে ফেলবে? ব্যাকলেশের কথা আমি বলেছি, কারণের যে যারা আপনার 6 টাকার বিদ্যুৎ 14 টাকায় বিক্রি করেছে, এবং যারা তার জন্য 10 বছর ধরে ইমার্জেন্সির কথা বলে ইম্পুনিটি দিয়েছে, এতে ইনডেমনিটি দিয়েছে, তাদের উপর কি মানুষ খুশি আছে? তাদের মানুষ রাখবে না? তা তো রাখবে, সে কথা তারা জানে। আমরা একটু শেষের দিকে যাচ্ছি, ছোট্ট করে একটু মন্তব্য চাইবি যে নির্বাচনকে কেন্দ্র করে বা একটি ভালো নির্বাচনের দাবিতে আন্দোলন করবার জন্য যে ঐক্য প্রক্রিয়া চলছে, অন্যদিকে সরকারও তার জোট বিস্তৃত করবার চেষ্টা করছে, পরিধি বাড়াবার চেষ্টা করছে, এটি আপনি কিভাবে দেখেন যে আদৌ এগুলো কোনো? দেখুন, এখানে কতগুলি বাংলাদেশে কতগুলি ট্র্যাডিশন দাঁড়িয়েছে, যেটা আমার থেকে ওনা হলো শহীদ অনেক বেশি জানে। ভালো ইচ্ছে থেকে হচ্ছে কি না আমি বলছি, সেখানে দুটো দিক আছে। একটা ট্র্যাডিশন দাঁড়িয়েছে যে যখনই একটা সরকার অগণতান্ত্রিক আচরণ করে, স্বৈরতান্ত্রিক আচরণ করে, এখানে বড় বড় পট পরিবর্তন হয়েছে যখন তার সেই জোটকে কিংবা সেই দলকে ক্ষমতা রেখে বাইরে যারা আছে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছে, তখন একটা বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে যে কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরোধী শিবিরে আছে, আশা বিরোধী আলোচনা করতে পারবে কিনা আমি জানি না। যেমন ধরুন একটা কথা, 2014 সালের নির্বাচনে বিএনপি সবাইকে আহ্বান জানিয়েছিল, সরকারি দলে যারা ছিল তারা স্যার কেউ করে নাই, রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আচরণ, রাজনৈতিক সংস্কৃতি এগুলিও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরুন তারপরে তারা নিজেরা বিপদে পড়েছে, অন্যদেরকে বিপদগ্রস্ত করেছে, তারপর যারা যারা বাকিরা যারা নির্বাচন অংশগ্রহণ করেন নাই তারাও বিপদগ্রস্ত হয়েছেন, বিপদে পড়েছেন। আমার তো মনে হয় না, আমি খুব আপনার খুব সোশিওর যে বিএনপি কি তারপর থেকে এতগুলি বছর 5 বছর তাদেরকে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একবারও ধন্যবাদ দিয়েছে যে আমাদের আহ্বানে আপনারা নির্বাচন করেন নাই? সেটা আপনাদের সুবিধার কথা চিন্তা করে হোক, রাজনৈতিক ব্যবস্থার কথা পরিস্থিতিই হোক, কিংবা আমাদের অনুরোধেই হোক, আমরা যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে মানুষের অধিকার এবং নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্যে সুখে দুঃখে একত্রে থাকবো। আমার তো মনে হয় করে নাই। তো এই যে এইটা করে নাই, দ্বিতীয়ত তাদের ওই ছোটো ছোটো দলগুলি একটু ক্ষোভ আছে, আর যখনই স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকে না তখন ঘোলা পানি তৈরি হয়, তখন যে যার ধান্দা করে, মনে করেন যার 1 সিট নাই সে 150 সিট চায়, এটা তো হয়। আচ্ছা, যে কোনো বড় মার্কা সারা আওয়ামী লীগের কিংবা বিএনপির মার্কা সারা কোনো থাকবে না। আচ্ছা, তো সে যদি 150 সিট চায়, তো ফলে এটা কতটা ঐক্যের জন্য চায়, কতটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য চায় অথবা বার্গেন করার চায়, এটা আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে। জামাত ইসলাম ফ্যাক্টর একটা বড় ব্যাপার,
জামাত ইসলাম ফ্যাক্টরের ব্যাপারে এখন যারা বলছে জামাত ইসলাম খুব খারাপ, জামাত ইসলাম খুব খারাপ বলতে আমরা জানি, আমরা এটার ভিকটিম হয়েছে, এটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি ছোট কৈশোর থেকে, কিন্তু এখন যারা যারা করছে বলছে খারাপ, তাদের সবার সঙ্গে কোনো 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 সময় সখ্য ছিল তো। ধরেন আজকে বিরোধী দল থেকে যারা বলে জামাত থাকলে আমরা থাকবো না, তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে খাওয়া দাওয়া মিছিল মিটিং হ্যাঁ মন্ত্রিত্ব একসাথে করেছে, আবার যারা সরকারে আছেন তারা অত্যন্ত হলো ঘনিষ্ঠতার সঙ্গে মিটিংয়ের পর মিটিং করে ক্যাপটাকার সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। ফলে এগুলি একটাও তো এখনও পর্যন্ত নৈতিক অবস্থান থেকে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এই পোলারাইজেশনগুলোর তৎপরতা চলছে এখনও মনে হচ্ছে না। পরিস্থিতি যদি আরও নিপীড়নমূলক হয়ে ওঠে, নিপীড়ন কিন্তু অধ্যত্ত কিন্তু সরকারি, যেটা যেই দলেই থাকুক না কেন সরকারের, সরকারের অধ্যত্ত সরকারি নিপীড়ন অনেক সময় বাইরে যারা থাকে তাদেরকে বাধ্য করে ওই যে স্ট্রেঞ্জ বেডফেলোস যেটাকে বলে পলিটিক্সে সেটা করতে। এটা বোধহয় আরও দেড় দু মাস সময় লাগবে দেখতে। কিন্তু আমরা শেষ কথাটা আমি একটা কথা বলতে চাই, আশা করব যে পলিটিক্যাল ক্লাস তারা বুঝবেন যে কেবলমাত্র তাদের অযোগ্যতার কারণে মানুষ যে সংকটে পড়েছে, তার যে ভোট ভোটাধিকার যে বঞ্চিত হয়েছে, তার যে গণতান্ত্রিক অপরাপর বিজয়গুলি যে বিকশিত করার যে সুযোগ পাচ্ছে না, এইটা সারা জীবন চলবে না। মানুষ জেগে উঠবে, মানুষ তো প্রতি বছর জেগে ওঠে না, দশ বছর বিশ বছর ত্রিশ বছর পর পর জেগে উঠবে, একদিন হিসাব নিবে। সেটা যদি ইতিহাসের এই বোধ তাদের তাহলে মনে হয় তারা মানুষের স্বার্থটাকে সামনে রেখে নেগোসিয়েশন নির্বাচন প্রতিষ্ঠান সাজানো ইত্যাদির দিকে নজর দিবেন। ইসলাম জাস্ট এক মিনিট, যেন নুরুল কবিরের যে কনক্লুশনটা এর সঙ্গে আমি একমত পোষণ করি যে যদি আমাদের আগামী দিনগুলিকে সুন্দর স্বচ্ছ সুন্দর করতে হয় তাহলে আমাদের পলিটিক্যাল সিস্টেমে একটা ব্যাপক রিফর্মস আনা প্রয়োজন, এবং সেই রিফর্মসটা ইতিবাচক রিফর্মস হতে হবে, এবং সেই ইতিবাচক রিফর্মস দিয়ে আমরা আগামী দিনে আমাদের জাতির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ যেটা প্রতিষ্ঠার কথা আমরা বলি সেটাকে আমরা সত্যিকারেরভাবে প্রতিষ্ঠিত করে আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের মুক্তিযুদ্ধ জনগণ যে ধরনের বাংলাদেশ চায় সেই ধরনের একটা বাংলাদেশ আমরা এখানে উপস্থাপন করতে পারবো। সেজন্য সেটা আমার মনে হয় যে একটা এমন একটা ব্যবস্থা যেখানে আমাদের আইনের প্রয়োগ উইদাউট ডিসক্রিমিনেশন হবে, যেখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে, যেখানে আমাদের যে সমস্ত অর্গানাইজেশনের সার্ভিস দেওয়ার কথা সেখানে করাপশন ফ্রি সার্ভিস পাওয়া যাবে, এবং যেখানে আমরা আগামী দিনে আমাদের যে ন্যায় বিচার জনগণ সেই ন্যায় বিচারটা পেতে পারে। হয়তো এটা আমরা দেখতে পারবো না, কিন্তু হয়তো আমাদের আগামী প্রজন্ম সেই ব্যবস্থা নিশ্চয়ই এদেশে কায়েম করবে। আমি আশা করি আপনারা দেখবেন এবং আপনারাই করবেন। সক্রেটিসের ভাষায় বলতে চাই, আই অ্যাম টু ডাই, ইউ আর টু লিভ, অনলি গড নোজ হুইচ ওয়ান ইজ বেটার। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন।